রাজশাহী মহানগরীতে প্রকল্প আপদকালীন জরুরি কাজ বাস্তবায়নের জটিলতা নিরসন এবং প্রকল্প সমাপ্ত বিপরীতে বকেয়া অর্থ বরাদ্দ প্রসঙ্গে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল 10:30টার দিকে মহানগরী পানি উন্নয়ন বোর্ডের সম্মিলিত ঠিকাদার সমাজ সমিতি পাওবের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে পাওব সম্মিলিত ঠিকাদার সমাজের উপদেষ্টা মাহফুজুর আলম লোটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ও পাওব সম্মিলিত ঠিকাদার সমাজের প্রধান উপদেষ্টা জামাত খান, পাওব সম্মিলিত ঠিকাদার সমাজের আহ্বায়ক খাজা তারেক, পাওব সম্মিলিত ঠিকাদার সমাজের উপদেষ্টা তোকন সেন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। বক্তাগণ বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, দেশে যখন বর্ষা মৌসুম আসে বন্যায় নদীতে প্লাবিত হয়ে নদী ভাঙ্গন শুরু হলে নদী তীরবর্তী অঞ্চলের মানুষগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেই সময়ে আমরা বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন সংস্থা ঠিকাদার প্রতিষ্ঠানগুলির দপ্তরের ঘোষণা অনুযায়ী তীব্র নদী ভাঙ্গন প্রতিরক্ষামূলক কাজে এগিয়ে আসি। এই সময়ে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। আপাতকালীন সময়ে অতিরিক্ত টাকা খরচ করে নদী ভাঙ্গনের হাত থেকে দেশের সম্পদ রক্ষার জন্য কাজ করে থাকি, কিন্তু উক্ত কাজের পরিমাণে বিপরীত অর্থ বরাদ্দ ঠিকভাবে না পাওয়ার কারণে আমাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে বিক্ষোভ সমাবেশে স্মারকলিপি মহাপরিচালককে প্রদানের মাধ্যমে আমাদের দাবিগুলো তুলে ধরা হলে আশা করি আমরা সুষ্ঠু বিচার পাব। তানজিল আক্তার, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।